তাছাড়া আজ থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক তোমায় হৃদমাঝে রাখবো, আর এই সময় আমার আমার সাথে উপস্থিত এই সিরিয়ালের ডিরেক্টর মিস্টার সজল, সজলদা খুবই স্বনামধন্য একজন পরিচালক। সজলদা, আমি জিজ্ঞেস করবো যে এটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, আবার মানে একটি প্রেম চলাকালীন আবার দেখানো হচ্ছে যে মানে আর একটা প্রেম আসতে চলেছে একজনের জীবনে, লাইক এরকম কিছু টুইস্ট? অ্যাকচুয়ালি অবশ্যই লাভ স্টোরি, অনেক সময় কী হয় ভালোবাসায় দেখি আমরা সবসময় ভালোবাসা থেকে আঁকড়ে ধরার বিষয় থাকে, আমাদের এখানে সে গল্প আমরা বলছি না, আমরা ভালোবাসার স্যাক্রিফাইসের গল্প বলছি। এখানে বেসিক্যালি আমাদের দুটো যে নায়িকা চরিত্র করছে রাধা ও মীরা, তাদের স্যাক্রিফাইসের গল্পটাই আমরা এতে দেখবো। অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসায় যে আঁকড়ে ধরার ব্যাপারটা আছে সেটা আমাদের নেই। আমাদের এখানে ভালোবাসায় কে কার উপর মানে কতটা স্যাক্রিফাইস করতে পারবে তার গল্প বলবো, দুটো মেয়ের জীবন যুদ্ধের গল্প বলবো আমরা। আপনারা দেখবেন এই ধরনের কাহিনী সচরাচর দেখেননি বাংলা সিরিয়ালে আমার মনে হয়, আর আপনারা জানেন আকাশ আর্ট কী ধরনের কাজ করে, আমরা আমাদের ওই কোয়ালিটি বুঝিয়ে রেখে সেই ধরনের গল্প করবো, অতি নাটকীয় কিছু থাকবে না। এবং দুটো বোন একে অপরের জন্য কীভাবে স্যাক্রিফাইস করছে প্রত্যেকেই, সেই গল্প আমরা তুলে ধরব। মানে বলা যেতে পারে দুটো বোনের মধ্যে মানে স্যাক্রিফাইসের কিছু মানে গল্প উঠে আসবে? অবশ্যই স্যাক্রিফাইস মানে চরম স্যাক্রিফাইসের গল্প উঠে আসবে, আপনারা দেখতে পারবেন, আজকে থেকেই দেখতে পারবেন ঘটনাটা কি ঘটতে চলেছে। এবং এই দুটো মেয়ের জীবন যুদ্ধ মানে কি ভয়ঙ্কর জীবন যুদ্ধ যাবে, যেমন আজকের সমাজে আজকের দিনে আপনার বাড়ির আমার বাড়ির মেয়েদের যেমন লাইফস্টাইল, অতি নাটকীয়তা নেই আমাদের মধ্যে, এদের মধ্যে যে লাইফস্টাইল যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই ঘটবে, কিন্তু ওই ছোটো 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 ঘটনা দিয়ে একটা বড় কাহিনী তৈরি হবে, এটাই হচ্ছে আমাদের মূল গল্প। মোটামুটি কত এপিসোডের গল্প মানে ইয়ে হতে পারে? দেখুন এই মুহূর্তে আমাদের গল্পের যা গো আছে তো বছরখানিক টানা আছে। দেখুন আমাদের তো ইচ্ছা আছে 1000 এপিসোড করা, তো চাইবই আমরা সবাই চাইবো, আমাদের পুরো টিম মানে আমাদের ধরুন অল টেকনিশিয়ানস আর্টিস্ট রাইটার যারা আছে বা আমাদের যে প্রডিউসার্স তারা তাদের সবার পছন্দ করার পরে গল্পটা হয়েছে, তারা সবারই চাহিদা যে আমরা 1000 এপিসোড অবধি যেতে পারবো। অভিনয় করছে বোধহয় পার্থিব, কথা আর বোধহয় প্রিয়ান্তিকা, তো তিনজনই মানে খুবই নতুন আর কি, মানে আপকামিং স্টার বলতে পারো, মানে কাজ করেছে মানে এক দুটো সিরিয়াল করেছে আর কি। হ্যাঁ, দুটো সিরিয়াল করেছে, বাট কতটা তুমি আশাবাদী মানে এই তিনজনকে নিয়ে? ভীষণ ভীষণ, মানে আমি বলছি আপনাকে এই বাচ্চাগুলো মানে আমার সন্তানের মতোই, এরা এই বাচ্চাগুলো যে কী ধরনের কাজ করছে আপনারা যদি মানে আপনারা দেখবেন তখন বুঝবেন যে আপনি মানে এরাই তো সবাই কুশলদা পুষ্পিতাদি মেঘনা হালদার অর্ণবভদ্র সমীর কুণ্ডু এদের মতো অভিনেতাদের সাথে যে পাল্লা দিয়ে অভিনয় করছে মানে এটা আমার কাছে গড গিফট। আমি কালকে একটা দৃশ্য করেছি, আপনি বিশ্বাস করবেন না বললে, দৃশ্যটা করতে গিয়ে জাস্ট একটু বোঝাতে হয়েছে, একটা ইমোশনাল দৃশ্য, আমি মনিটরে দেখে মানে মনিটর দেখতে দেখতে কেঁদে দিয়েছি, এমন অভিনয় করছে মেয়ে দুটি। আর ছেলেটাও খুব ভালো, মানে হিরো মানে হিরোই যা হয়, তারপরে তো ওরও লাইফে একটা বিরাট স্যাক্রিফাইসের গল্প আছে, সেটা আপনারা দিন যাবে দেখতে পারবেন। মীরার আজ বিয়ে কিন্তু শ্যাম নেই, তাই তো? শ্যামের সাথে তো বিয়ে হলোই না গো, ওই তো বাদ কা আফসোস হ্যায়। একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি যেখানে স্যাক্রিফাইসই মেন কথা বলছে, কি বলবে? দেখো আমরা আমাদের লাইফে কোনো না কোনো সময় কোনো না কোনো কিছুর জন্য কারোর না কারোর জন্য আমরা স্যাক্রিফাইস করে থাকি। প্রথম প্রোমো বেরিয়ে গেছে, ব্রেকআট বেরিয়ে গেছে, সবাই বুঝতে পারছে যে গল্পে ইভেন নামেও লেখা আছে যে স্যাক্রিফাইস আছে এতে, কিন্তু টুইস্ট আছে। মানে চিরাচরিত গল্পের মতন যেটা হয় যে বাড়ির বড়রাই স্যাক্রিফাইস করে সবটা ছেড়ে, এখানে বিষয়টা ওরকম নয়, প্রত্যেকজন কোথাও না কোথাও স্যাক্রিফাইস করছে এই গল্পে। তো মীরার চরিত্র নিয়ে যদি বলি, আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে মীরা বাড়ির বড় মেয়ে, অনেক দায়িত্ব ওর কাঁধে, পুরো বাড়িটাকে সামলায়, ছোটো থেকে ছোটো জিনিসগুলো খেয়াল রাখে, কিন্তু কোথাও একটা তোমরা দেখলে বুঝতে পারবে একটা কথা রাখার জন্য, মায়ের কথা রাখার জন্য একটা ক্ষেত্রে গিয়ে মীরা স্যাক্রিফাইস করতে পারেনি, আর তখন বোন সবটা সামলায়। এবার তোমার ক্যারেক্টারটা ওয়ান লাইনারে বলে দাও। ক্যারেক্টারটা বলতে আমি মীরা চরিত্রটা প্লে করছি, এই রায়চৌধুরী পরিবারের বড় মেয়ে মীরা। তো আমার চরিত্রের সাথে কথার কোনো মিল নেই,
আমার চরিত্রটা প্রচণ্ড শান্ত, ভীষণ কাম। রাধা গোবিন্দ ভক্ত আমি, আমি নিজেও রাধাকৃষ্ণের ভক্ত, কিন্তু এইটুখানি মিল আছে, তাছাড়া কোনো মিল নেই। মীরা প্রচণ্ড কাম, প্রচণ্ড সফটলি কথা বলে, আমিও সফটলি কথা বলি মাঝে মাঝে, কিন্তু মীরা কোনো সময় রাগে না। মীরা, আমিও কেয়ারিং, কথাও কেয়ারিং, কিন্তু ওই আর কি বেশ কিছু ডিফারেন্স আছে। মানে এইটা, এই চরিত্রটা করতে গিয়ে আমাকে অনেক এফর্টস দিতে হচ্ছে, আমাকে খুব আস্তে আস্তে খুব খুব ধরে ধরে কথা বলতে হচ্ছে। আমি ভীষণ ফাস্ট কথা বলি, তুমি দেখো আমি প্রচণ্ড ফাস্ট কথা বলি, কিন্তু যখন মীরা করছি তখন আমাকে হ্যাঁ মা তুমি খেয়েছো এই জিনিসটা করতে হচ্ছে, মানে এটা থেকে এটা আসতে আমাদের আমার খুব কষ্ট হচ্ছে। কোনো কি মানে হোমওয়ার্ক করেছো বলতে, দেখো যখনই কোনো সফট চরিত্র করি আমি না কিছু একটা দেখি যে এটা আমার ডেমো, এটা দেখে করতে হবে, তো আমাকে কেউ কিছু বলেনি। কিন্তু বিবাদে যেমন হিরোইনের চরিত্র যেমন ছিল, আমি ওটা অনেকটা ফলো করি, খুব কামলি কথা বলে, খুব সবার সাথে মিষ্টি, আমি ওটা ফলো করেছি। মানে এখানে গল্পটা রাধা আর মীরার স্যাক্রিফাইসই না, এখানে শ্যামেরও স্যাক্রিফাইস উঠে আসছে। অবশ্যই, মানে ওটাটা বিশাল বড় স্যাক্রিফাইস, আমরা গল্পে এগোলে দেখতে পারবো যে একটা সময় পর প্রোমো দেখে যেটা মানুষ বুঝতেই পেরেছে যে শ্যাম তো আদতেও মীরাকে ভালোবাসে না, সে তো রাধার প্রেমে হাবুডুবু, চিরাচরিত গল্পের মতো রাধার প্রেমে হাবুডুবু, মীরা তো পাত্তা পেল না, কিন্তু বিয়েটা কিন্তু মীরার সাথেই শ্যামের হলো শেষ পর্যন্ত। শ্যামের অনেক বড় একটা স্যাক্রিফাইস আছে, হবে অবশ্যই। একটা খুব ইমোশনাল সিন শুট হয়েছে এখানে, তুমি মনে হয় তার মধ্যে ছিলে, তো সজলদা বলছিল আমি দেখতে দেখতে কেঁদে ফেলেছিলাম, তো তোমার কি রিয়াকশন? আমাদের এই প্রথম যখন গল্পটা শুনেছিলাম আমার তো ডেফিনেটলি খুব ভালো লেগেছিল। এক একটা সংলাপ বলি, মানে সত্যি না, আমরা যখন মেকআপ রুমে ইভেন সিন পড়ি, আমরা সবাই মিলে, এটা আমাদের খুব ভালো, আমরা মেকআপ রুমে যখন থাকি প্রত্যেকজন আর্টিস্ট মিলে গোল করে বসে সিন পড়ি, যেটাতে অনেক কিছু ইম্প্রুভ হয়, এটা তোর ভুল হচ্ছে, এটা ঠিক করে কর, তো এই জিনিসটা হয়। তো কালকে যেই সিনটা ছিল, মাকে দাহ করে এসে দুই বোন এই বিছানাতেই শুয়ে কথা বলছি কিছু, আমি না মানে আমি কোনো সময় অভিনয় করতে গিয়ে এটা ফিল করি যদি সত্যি এটা আমার হতো, আমার মা যদি এরকম হতো, ওইটা যখন ফিল করে আমি ডায়লগটা বলছি, আমার ক্যামেরার দরকার নেই, আমি আপনি ওটা পড়তে পড়তেই কাঁদছি। ওয়ান লাইনার কেন এই ধারাবাহিকটি দর্শকরা দেখবেন কেন? দেখো এটা একটা মানে রিয়েল লাইফে যেমন ঘটনা ঘটে ঠিক তেমনি, আমার মনে হয় এটা মানে প্রথম তো বলবো দুটো নতুন মুখ, দুটো কি তিনটে নতুন মুখ, সেইভাবে অ্যাজ লিড নতুন মুখ। তো আমি রিকোয়েস্ট করব দর্শকদের, তোমরা দেখো, তোমরা জানিও আমাদের কাজ কেমন লাগছে। তোমার ক্যারেক্টার সম্বন্ধে আমাদের যদি বলে, আমার ক্যারেক্টারটা হচ্ছে, সম্পূর্ণটা আমি বলবো না, ওটা সারপ্রাইজ থাক, বাট আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি খুব একটা জলি মেয়ে রাধা, ভীষণ একটা বাবলি টাইপের, মানে কেউ দেখলেই মানে হাউ সুইট এরম টাইপের একটা মেয়ে, তো শরীরটা ছটপটে মেয়ে, মানে ঝট করে মানে একটা মুখের ওপর সাডেনলি একটা অ্যান্সার দিয়ে দেয়, কেউ আমাকে কিছু বললো আমার ঝট করে মাথা গরম হয়ে যায়, কেন এরকম বলবে, আমার ফ্যামিলিকে কেন এরকম বলবে, অবভিয়াসলি ফ্যামিলি লাভার, ইনফ্যাক্ট রাধা হচ্ছে আপকামিং লয়ার, ল নিয়ে পড়ছে, তো ক্যারেক্টারটা ভীষণ ভালো, ভীষণ ছটপটে। আর রাধা ক্যারেক্টারটার সাথে প্রিয়ান্তিকার মানে খুব একটা মিল নেই, কারণ প্রিয়ান্তিকা খুবই শান্ত আর রাধা ততটাই ছটপটে, কিন্তু গল্পের পরের দিকে গিয়ে একটা টুইস্ট আছে, তো রাধার ক্যারেক্টারটা তখন অনেকটাই রিজার্ভ হবে, তখন রাধার ক্যারেক্টারে একটা টুইস্ট আসবে, তো সেইটা তো দেখার জন্য সবাইকে আজকে থেকে দেখতে হবে 7:30 শুধুমাত্র আকাশ আটে। আচ্ছা আমরা যেটা জানতে পারলাম, এটা এটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, এখানে স্যাক্রিফাইসটা একটা মেইন মানে একটা কোশেন্ট হিসেবে দেখা দিচ্ছে, তুমি কী বলবে এটা নিয়ে? হ্যাঁ, এই স্টোরিটা পুরোটাই স্যাক্রিফাইস, আমরা তিনজন, আমার মীরা, রাধা, মীরা, শ্যাম, আমরা তিনজনই তিনজনের ভালোবাসাকে পুরো স্যাক্রিফাইস করে যাচ্ছি সম্পূর্ণ। হ্যাঁ, এবার প্রথম দিকে দেখা যাবে যে আমাদের বাবা মা হঠাৎ করে মারা যায়, দিদির বিয়ে ভেঙে যাওয়ায়, তো সেখানে দিদি যেহেতু বাড়ির বড়, মীরা যেহেতু বাড়ির বড়, তো ওকেই সম্পূর্ণ হালটা ধরতে হয়, এটা স্বাভাবিক, বাড়ির বড়কে সবসময় হাল ধরতে হয়, তো সেই জায়গা থেকে পুরো নিজের লাইফটাকে মীরা স্যাক্রিফাইস করে যাবে, করে গিয়ে বোনকে মানে আমাকে লয়ার বানাবে, ল পড়ার জন্য বাইরে পাঠাবে,
তো সেখান থেকে আমি লয়ার হয়ে ফিরব। তারপরে গিয়ে আমারও কোথাও একটা বিশাল বড় স্যাক্রিফাইস আছে, যে স্যাক্রিফাইসটা সচরাচর সবাই করতে পারে না, বাট এটা যদি জিজ্ঞেস করা হয় প্রিয়ান্তিকা করতে পারবে কি না, তবে এই জায়গাটা আমি বলবো, এই জায়গাটা রাধার সাথে প্রিয়ান্তিকার যথেষ্ট মিল আছে, কারণ আমি পার্সোনাল লাইফ এরকমই। এই কতদিন তো শ্যুটিংয়ে তুমি ছিলে, তো কালকে নাকি একটা সিন শ্যুট হয়েছে, সজলদা বলছিল দেখতে দেখতে উনি কেঁদে ফেলেছিলেন নাকি, তো এরকম কিছু কি ইমোশনাল মুহূর্ত তোমার মাথায় স্টাক করে আছে কি? এরকম ইমোশনাল মুহূর্ত এখনো অবধি আমার লাইফে ঘটেনি, বাট হ্যাঁ কালকের সিনটা ভীষণই কষ্টের ছিল, যে মাকে আমরা সবে দাহ করে বাড়ি ফিরেছি, তো মা জিনিসটা না মাই হয়, তো সেই জায়গা থেকে সিনটা ভীষণ ইমোশনাল ছিল। ইনফ্যাক্ট আমি আজকে যতক্ষণ না এই লুকটাই এসেছি তার আগে অবধি আমি ওই সিনটার ট্রান্সে ছিলাম। জিজ্ঞেস করবো পার্থিব, তোমার চরিত্রটা কীভাবে যাচ্ছে এই ধারাবাহিকে? নমস্কার, আমি পার্থিব ব্যানার্জি। সো প্রথমেই বলি যে যারা দর্শক আছেন তারা অবশ্যই আমাদের এই প্রজেক্টটা দেখবেন, তোমায় হৃদমাজারে রাখবো। নামটা যেরকম মিষ্টি, গল্পটাও সেরকম মিষ্টি আমাদের লেগেছে, যারা আমরা অ্যাক্টার্স আমাদের লেগেছে আর কি। অ্যান্ড আই হোপ যে আপনাদের সাথে এটা খুব কানেক্ট করবে। অ্যাকচুয়ালি গল্পটা না বেশি মানে খুব ওভার দ্য টপ গিয়ে লেখানি, মানে অতিরঞ্জিত করে লেখানি বিষয়টা, খুব মানে সিম্পল একটা গল্প, কিন্তু তার মধ্যেও কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, তার মধ্যেও ভালোবাসা আছে, তার মধ্যে রাগ আছে, অভিমান আছে, স্যাক্রিফাইস আছে। সো এই সব কিছু নিয়ে গল্প, সো আমাদের করতে খুব ভালো লাগছে, এবার আই হোপ যে আপনাদেরও খুব ভালো লাগবে। তোমার ক্যারেক্টারটা সম্বন্ধে বলো, তোমার ক্যারেক্টারের কী নাম, কীভাবে যাচ্ছে গল্পটা একটু যদি? শিওর, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে শ্যাম সেনগুপ্ত। বেসিক্যালি শ্যাম, আমি বেসিক্যালি পার্থিব যেরম, শ্যাম ঠিক সেরকম নয় আর কি, পজিটিভ ক্যারেক্টার, মানুষজনকে নিয়ে ভাবে, আমিও যেরম ভাবি সেও ভাবে, কিন্তু কোথাও গিয়ে বোধহয় একটু বেশি এথিক্স নিয়ে চলে। আর প্লাস যেহেতু যেরকম প্রোমোটা দেখা গেছে আর কি, যে দুজন বোন আছে, সেখানে একজন টানাপোড়েন, ভালোবাসার টানাপোড়েনের নল, তো সেই নিয়েই গল্প। গল্প তো খুব ভালোই যাচ্ছে আমাদের মনে হচ্ছে আর কি। সো যেটা আমি আগেও বললাম যে আপনারা দেখবেন কাইন্ডলি 6th June থেকে, সো আই হোপ যে আপনাদেরও খুব ভালো লাগবে। বেশি কিছু বললাম না গল্প নিয়ে, কারণ আপনারা তাহলে হয়তো দেখবেন না, সো আপনারা দেখুন, ভালো লাগবে। মানে এটা একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, যেখানে একটা স্যাক্রিফাইস কথা বলছে, মানে দুই বোনের মধ্যে, কীভাবে দেখছো ব্যাপারটাকে? বেসিক্যালি দেখুন, মানে এটা শুধু মানে স্যাক্রিফাইস তো অবশ্যই আছে, দুই বোনের স্যাক্রিফাইস আছে, প্লাস যে শ্যাম বলে ছেলেটি তারও কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে আর কি, মানে সেটাও দেখতে, মানে শুধু এরকম না যে শুধু মেয়েরাই স্যাক্রিফাইস করে যায়, ছেলেরা করে না অনেক সময়। হ্যাঁ, তো ছেলেরা অনেক সময় কী হয় যে নিজেরা হয়তো প্রকাশ করতে পারে না, ভেতরে অনেক কিছু চলে তাদের মধ্যে, তো সেটা নিয়ে গল্প। তাই জন্যই বারবার বলছি যে ইটস আ ট্রায়াঙ্গেল, ভালোবাসা আছে কিন্তু কোথাও না মানে স্যাক্রিফাইসও আছে, প্লাস মানে রেসপেক্টও আছে সবাই সবার জন্যে, সো এটা নিয়ে গল্প। তোমায় হৃদমাঝারে রাখবো একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, কীভাবে এনজয় করছো একটু আমাদের জানাও। প্রথম কথা হচ্ছে যে আমি মানে অনেক বছর পরে, সেই ছোটোবেলায় করেছিলাম আমি আকাশে কাজ, এখন অনেক বছর পরে এই চ্যানেলে আবার কাজ করছি, তো সেটা একটা অন্য রূপে কাজ করছি, বিকজ আমার টিমটা ভীষণ ভালো লেগেছে। একদিন কাজ করেছি, এখন আবার কাল থেকে আবার শুটিং আছে, তো একদিন কাজ করে আমার টিমটা এত ভালো লেগেছে, আর এখনের টাইমে এরকম টিম পাওয়া, কাজটাই অন্যরকম হয়, আর কাজ যেহেতু গল্পটা একদম অন্য রকমের, খুব সুন্দর, সুইট দুটো মেয়ে, নতুন, আজকালকার নতুনদের সাথে কাজ করতে গেলে আমি দেখেছি যে অনেক প্রবলেম হয়, সেটা একদম নয়, ভীষণ সুইট, ভীষণ ফ্রেন্ডলি, প্লাস বাকি যারা আছে ডিরেক্টর ভেরি ফ্রেন্ডলি, এবং মনে হচ্ছিলো যেন সেই আগে যখন আমি সিরিয়াল শুরু করেছিলাম সেই রকম স্টাইলের কাজ। পুরো সিরিয়ালে পজিটিভ সবাই, আর আমি আর আমার ছেলে অনলি নেগেটিভ, মানে শয়তান আমার মতনই, তো সেইটাকে ডিফারেন্ট ওয়েতে, মানে কেন কি আমি অন্য সিরিয়ালেও বদমাশ করছি যখন, অথবা ভিলেনের কাজ করছি তখন, সেটার সাথে যেন কেউ মিলিয়ে না যায়, তো লুকটাও ডিফারেন্ট আছে, তো ডিরেক্টরও ভীষণ হেল্প করছে, সবাই হেল্প করছে, তো যে আমাদের ইপি আছে সৌর অথবা অন্য সবাই, ওরা খুব হেল্প করছে মানে ব্রিফ করতে,
তো ভীষণ ভালো লাগছে এবং ভীষণ মজা করে কাজ করছি। কুশলদা, তোমার হৃদমাঝারে রাখবোতে তোমার চরিত্র সম্বন্ধে আমাদের একটু জানাও। চরিত্র হচ্ছে একটা জমিদার, কিন্তু পড়তি জমিদার, তার দুই মেয়ে যারা এই ধারাবাহিকের মুখ্য চরিত্র, এবং আমার স্ত্রী যেটা পুষ্পিতা করছে, সে হাঁটাচলা করতে পারে না তো, এবং খুব বিপদের মধ্যে জমিদারের, খুব সংকটপূর্ণ সময় এখন, কিন্তু সে চেষ্টা করছে যে কী করে সেই সংকট থেকে সে তার দুই মেয়েকে কী করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে, এই লড়াইটা সে চালিয়ে যাচ্ছে, কিন্তু সেটা বাড়ির কাউকে না জানিয়ে। এইভাবেই ধারাবাহিককে আমার চরিত্রটা শুরু হচ্ছে। একটা ভালোবাসা এবং স্যাক্রিফাইসের গল্প, খুব টানা পড়েন, উত্তেজনা, কীভাবে তুমি এনজয় করছিলে? সজলের কথা তো না বললেই নয়, ডিরেক্টর যে এত ভালো, এত ভালো, এবং আমার অনেকগুলো সিন ছিল যে আমি খাট থেকে পড়ে যাচ্ছি, হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছি, অনেক অনেক এত যত্ন করে সিনগুলো টেক করেছে, হ্যাঁ, মানে যাতে কোনো রকম এখন 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 হ্যাঁ এখন অনেকেই অনেক রকম শট নেয়, হয়তো কী বিপদ হতে পারে সেটা না ভেবে, আগাম সেগুলো না ভেবে, সে প্রিকশন না নিয়ে, কিন্তু আমার থেকেও অনেক বেশি সতর্কতা ওদের মধ্যে ছিল যে যাতে কোনো রকম কষ্ট না হয়, কোনো রকম এই যে কেয়ার, হ্যাঁ, এই যে এটা আমি খুব মানে পেয়েছি ওদের থেকে, যার জন্য কাজটা করতে আরও ভালো লেগেছে। গল্পটা খুব সুন্দর, খুব খুব টাচি, হ্যাঁ, একটা স্যাক্রিফাইসের গল্প, এবং প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে বুনট, হ্যাঁ, সেই বাঁধনটা এত স্ট্রং যে কোথাও একটা মন ছুঁয়ে যায়, হ্যাঁ, অনেক অনেক মানে সিনগুলো আমরা যে করছি, কান্নার সিনে কোথাও গ্লিসারিনের দরকার হচ্ছে না।